আসসালামু আলাইকুম। আবুল হেকাম, আবুল হেকাম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আবুল হেকাম আপনাকে যুক্ত করা হয়েছে, নিজেকে আনমিউট করে কথা বলেন। হ্যাঁ সরি, আমি বলেন। আনমিউট করি নাই, কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। তো অনেকদিন হয় কথা বলবো কিন্তু সুযোগ হয় না, পাই না সময় মতো। তো পাইছি যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আজকের এই দিনটাই আমার ইসলাম থেকে টার্ন করার একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটা বদরের দিন ভাই, মনে আছে? জানেন হ্যাঁ হ্যাঁ আপনি বলেন, বদরের দিন বলেন আপনি। তো এই এখান থেকে আমার প্রথম সন্দেহটা ঢোকে আর কি, যে এত দূরে গিয়ে নবী কেন যুদ্ধ করলো, কেন উত্তেজে থাকলো। আচ্ছা আচ্ছা তো আচ্ছা সেদিন এই জন্য এই দিনে মারা গেছে এই আবু জেহেল, নাম তো আবুল হেকাম, এই জন্য নামটা দিলাম আবুল হেকাম আর কি। আচ্ছা, খুবই ভালো করেছেন। আবুল হাকাম, আবুল হাকাম মানে হচ্ছে জ্ঞানীর পিতা। হ্যাঁ তো বলেন আপনি, মানে আপনার বয়স কত ছিল সেই সময়? এই যে সময় ই করেছি আর কি, ইসলাম থেকে বের হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ সেই সময় আপনার বয়স কিরকম ছিল? আমি তো 2017 সালের দিকে, 2016-17-তে। তো আচ্ছা আচ্ছা কিন্তু ও যে এর আগে আমার মনে হয় আপনাকে সামনে পেলে আমি মনে আগে হত্যা করতাম, এরকম ছিলাম আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে আমার নাম কি তখন আপনি জানতেন? আপনার নাম জানছি আপনার যে সময় ওই যে শাপলা চত্বরের সময়, এর আগে জানতাম না। মানে 2013 সালে নাকি? 2013 সালের পর থেকে জানছি আর কি, এর আগে জানতাম না। তো সেই সময় থেকে মোটামুটি ওই সময় এত রাগ লাগছিল আপনার প্রতি, ধারণার বাহিরে কি করতাম জানি না। আমার আমাদের ফ্যামিলিটা তো একদম আপনার কট্টর, একদম সব সর্বোচ্চ কট্টর একটা ফ্যামিলি। হ্যাঁ আমাদের, আমি অত হাফেজ মাওলা না, আবার ওইদিকে আমার ফ্যামিলির সবাই মোটামুটি মাওলানা এবং খুব খুবই খুবই ধার্মিক, একদম মারাত্মক। আচ্ছা, আপনি যে আমাকে যে ঘৃণা করতেন, আপনি কি আমার কোনো লেখা এর আগে পড়েছিলেন সে সময়ে? না না না, তখন না, নাস্তিক জানতাম, নাস্তিক নাস্তিক শব্দ তো শুনলেই তো মাত্র তখন এই গরম হয়ে যেত, তখন তো নাস্তিক আর মানুষ হয় নাকি, তখন তো এটাই আসিল। মানে আপনার আপনার তখন মনে হইতো যে নাস্তিকরা মানুষ না, নাস্তিকদেরকে মেরে ফেলতে হবে নাকি? মেরে ফেল মানে তখন তো মনে হতো নাস্তিক কেমন যেন, আমার কাছে তখন মনে হতো যে নাস্তিক মানে অন্য কোনো একটাই হবে আর কি, এরকম মানুষের মতো না, এরকম মনে হতো না। কিন্তু তখন থেকে আসলে ওই, যদিও তারা প্রাণ দিছে যে রাজীব হায়দার প্রথম যে সময় করছে, তো যে সময় তার খবর শুনছি তখন তো খুশিতে একদম আত্মহারা যে আসলে ভালোই কাজ করছে, যে করছে এটা। কিন্তু আসলে সে প্রাণ দিছে ঠিক, তার প্রাণ না দিলে হয়তো আমাদেরও এই আপনাদের এই কথাগুলো কানে আসতো না, তো না আসলে হয়তো এরকম সত্যের দিশা পাইতাম না সম্ভবত। ওখান থেকে তারা, আচ্ছা, কিন্তু আপনি কখনো কোনো নাস্তিকের লেখা এর আগে পড়েন নাই নাকি? না এর আগে পড়ি নাই, কিন্তু ওই তখন থেকে শুভ মাইকেল ডি কস্টা নামে একটা ইয়ে ছিল, উনি সম্ভবত খ্রিস্টান থেকে, উনি উনি মুক্ত মানে মনে হইতো আমার কাছে, এখন দেখি না। হ্যাঁ হ্যাঁ ফেসবুকে ফেসবুকে আছে, শুভ মাইকেল ডি কস্টা তখন চিনি আমি। ওনার হ্যাঁ লেখা তখন টুকটাক পড়তাম, কিন্তু ওনার ওনারও চরম ঘৃণা লাগতো, কঠিন ই লাগতো, যে এরকমই মানুষগুলো কোথা থেকে আসলো, এদেরকে তো ই করা দরকার। কিন্তু আস্তে আস্তে করে আপনার, আমি আসলে যখন ব্যবসা করি তখন আমি একটা হিন্দু এক লোক আছে আমার একসাথে থাকতাম, তো ওনার সাথে আস্তে আস্তে করে উনি সর্বপ্রথম আপনার ইটা দেয়, লিঙ্কটা দেয় আর কি। আচ্ছা আচ্ছা, তো তখনই লাইভের, আপনি তখন লাইভ শুরু করছেন আর কি, 2000 আপনি মানে কম করতেন তখন একটু। তো আপনার বিশেষ করে মুফাসিল ইসলাম যখনই হয়েছিল, ওর প্রথম আসে মুফাসিল ইসলামের কথা বলছে যে আপনাদের তাবলিগ ইসলামের একটা লোক স্কলার ই হয়ে গেছে, তো ওখান থেকে কেমন আস্তে আস্তে করে দেখতে দেখতে করতে করতেই তখন আমার কাছে ই মনে হলো। তারপরে আপনাদের কিছু কিছু প্রশ্ন আমার কাছে খুব ই মনে হইতো আর কি। তো তখন ওই যে বদরের যুদ্ধের কথা কি আপনাদের ভিতরে যে কোনো আলোচনা করছিল, ওইটাই আমার মাথার ভিতরে প্রথম হিট করছে যে আসলে তো এটা তো তারা ওখানে মালামাল লুণ্ঠন করার জন্য গেছিল, তো ওটা তো ওখানে তো আসলে তারা তো তারা ব্যবসা করে তারা যেতে চাইছিল, এটা তো আসলে তাদের ইচ্ছা করি তারা ওখানেই করা দিল, তো আসলে যুদ্ধ বাদতোই না যদি না যাইতো, এই প্রথমেই আমার মাথায় আর কি ই করছে হিট করছে। আচ্ছা আস্তে আস্তে করে আর কি, এরপরে আস্তে আস্তে আপনি, কিন্তু এর আগে তো আপনি কোরআন পড়েছিলেন তাই না? কোরআন পড়েছি আমি তো হাফেজ। হ্যাঁ, তাহলে কোরআন কি বুঝে পড়ছিলেন নাকি শুধু মানে মুখস্থ করছিলেন? এমনি তো মুখস্থ করছি, কিন্তু পরে আবার মাওলানা তখন তো কোরআন বুঝে পড়ছি, কিন্তু আসলে কি এটা হচ্ছে কি, যেমন এটা আমাদের ওই অ্যাঙ্গেলে বুঝেই তো তখন মনে হয় তো ওইটাই ঠিক, কিন্তু এটার বিপরীত সাইডে যে আর একটা ধারণা আছে
এই জিনিসটা তখন ছিল না, তখন ওইটাই মনে হতো আচ্ছা, যেন কিন্তু কোনো সুরাটুরা পরে আগে কখনো আপনার আপনার মনে হয় নাই যে আরে এটা তো হইতে পারে না, এটা কেমনে না হয়? না না যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ দেই, মনে করেন আল্লাহ বলে বললেন কোরআনে যে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আমিও তোমার আল্লাহও তোমার দিগকে সাহায্য করিবেন। হ্যাঁ, এই কথাটা যে মানে এটা তো একটা কেমন কথা, বললেই তো একটা খটকা লাগে। আরে আল্লাহর সাহায্য লাগবে মানে? আল্লাহ মানুষের কাছে সাহায্য চায় জিহাদ করার জন্য, আল্লাহ বলতেছে জিহাদিদেরকে সাহায্য করতে, আল্লাহকে সাহায্য করতে, এটা একটা মানে উদ্ভট কথা না আপনার কাছে তখন মনে হইতো না যে এগুলা কেমন কথা ভাই? না, এগুলো তখন মনে হতো না, এগুলো তখন একটু খেয়ালই করতাম না, এদিকে কোনো পরীক্ষা ছিল না আসলে কি বলছে এমনি। আর আসলে তো এখানে তখন তো ইসলামিক পয়েন্টের ছিলাম, ইসলামের ভালো ভালো দিকগুলো তুলে ধরতো এখানে, যে এটা আসলে নেগেটিভ একটা সাইট আছে, এই সাইটটা আসলে তখন ওইভাবে তুলে ধরতো না, তো কেউ আর ওরকম ভাবে ভাবতাম না আসলে। কিন্তু ওই যে যখন থেকে ভাবা শুরু হয়েছে তখন থেকে আর কি এই টুকটাক করে আর কি শুরু হয়েছে। এখন তো আমি মোটামুটি নিয়মিত আপনার লেখা পড়ি, এখন তো আমার চলতেছে আপনার ওই যে খিলজির বঙ্গ আক্রমণ, এটা পড়তে পড়তেছি, এখন অনেক দূর গেছি, এটা এখন বর্তমানে চলতেছে আমার, তো মোটামুটি পড়তেছি আর কি আপনার লেখাগুলো পর থেকেই। এখন এখন আছি আমি কম্পোজিশনে, মুসলিমদের আচ্ছা সাথে বসবাস করা নিষেধ, এ পর্যন্ত হয়েছে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি ভাই। আপনি পড়েন আরো এবং যাচাই করে দেখেন জিনিসগুলোকে, যাচাই করে দেখেন, আরো যাচাই বাছাই করে দেখেন। মানুষের তো আসলে এই পড়ালেখা কখনো শেষ হয় না, বা যাচাই করার এটা তো কখনো শেষ হয় না, এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। এটা তো খুবই ভালো ব্যাপার যে আপনি এখন বুঝে শুনে দেখতেছেন যে বিষয়গুলো আসলে কি এবং জানার চেষ্টা করতেছেন, তো এটা তো মানে খুবই খুশি হইলাম শুনে। তাহলে বলেন আপনার কি আর কিছু বলার আছে? আজকে আর একটা ঘটনা হয়েছে, একটু বলি, শেয়ার করি। সেটা হচ্ছে আমার ভাই নিয়ে হাটাজারি থেকে দাওরা কমপ্লিট করা, তো সে ফোন দিছে যে ফিলিস্তিনের কি অবস্থা, সেখানে নাকি অনেক মুসলমানদেরকে মারতেছে। তখন বললাম হ্যাঁ মারতেছে তো, আসলে এরা তো খুবই ওই ইহুদিরা আসলে। এরপর বলল যে মুসলিম রাষ্ট্রগুলো কিছু বলে না। তখন আর কি আমি একটু আর কি আমার উপরে বললে তো বুঝবে যে আমি আসলে ওই ইতে চলে গেছি, অন্য রাষ্ট্রের উপরে একটু ইন্ডিকেট করে বলছি যে একটা রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের ভিতরেই তো গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে সে তো এটা আরো ই করছে যে আক্রমণ, ইহুদিরা ভালো কাজ করতেছে, কারণ এটা তো ছিল ইহুদিদের জায়গা, এটা তো মুসলমানেরা দখল করে নিছে। হ্যাঁ, তো এই কথা যখন বলছি এর আগে অনেক ই করছে যে ইহুদিদের এই সমস্যা এই সমস্যা, যখন আমি এভাবে বললাম যে এটা তো আসলে ইহুদিদের জায়গা ছিল, তাদের একটা একটা স্থান দরকার, তো সেটা তো মুসলমানরাই দখল করে নিছিল, এখন তাদের পৈতৃক স্থানে তারা আসতেছে, এখন এটা তাদের দোষ কেন? মানে এটা তো এক রাষ্ট্র থেকে বলছে, যদি বলে নাকি তারপর আমি বলছি, তখন সে এখন থুতু থুতু করতেছে আর কি। তো এই অবস্থায় আমাদের ই চলতেছে। ঠিক আছে, ঠিক আছে ভাই, শুনলাম আপনার কথা, আপনার বক্তব্য, ঠিক আছে। আপনি আরও যুক্ত হবেন আমাদের সাথে, এবং আপনি যদি আমাদের আন্দোলনের সাথেও যুক্ত হতে চান, কোনো কাজে যুক্ত হতে চান, তাহলে আমাকে একটা মেইল করে দিতে পারেন যে আপনি কোনো না কোনোভাবে সাহায্য করতে চান আমাদের এই আন্দোলনকে, তাহলে আমি আপনাকে হয়তো একটা মানে রাস্তা বলে দিতে পারবো যে এই কাজ আপনি করে দিতে পারেন। অনেক সময় আমাদের দরকার হয় বিভিন্ন লেখা অনুবাদ করা অথবা বানান চেক করা, লেখাগুলোর বানান চেক করা, তারপরে অনেক কাজই আছে আমাদের আসলে, সেই কাজগুলো যদি আপনি কখনো করতে চান, আপনার যদি কখনো সময় হয় তাহলে আমাদের আমাকে জানায়েন, তাহলে আমি আপনাকে হয়তো একটা কাজ দিব। প্রত্যেকেরই আমাদের প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে আমাদের এই আন্দোলনকে একটু একটু হেল্প করা উচিত বলে আমি মনে করি। তো আপনি যদি মনে করেন কখনো তাহলে আমাকে একটা মেইল করেন, ঠিক আছে? জি অবশ্যই অবশ্যই, আমাকে তাহলে আপনার মেইল নাম্বারটা দিয়ে আমি এই করবো। আর একটা হচ্ছে আমি একটু ভয় কাজ করতেছি, আপনার কাছে একটু হেল্প চাই, এটা যে আমি আসলে যে ফেসবুক, ধরেন এখন তো আওয়ামী লীগ সরকার আছে, সে হয়তো এটা নিয়ে বেশি একটা ই করে না, কিন্তু ইসলামিক যে পরিস্থিতি বাংলাদেশে, যে আজকে এই যে নির্বাচন হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই যে হাত পাকার অনেক দেখলাম ক্যান্ডিডেট জয়ী হয়েছে, এক সময় যে বাংলাদেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগই আগাই যেতেছে তাদেরকে, এক সময় যদি তারা আসে তখন কি আমাদেরকে খুঁজে বের করে কিনা, এই ভয়তে ভয়তে আমি আর কি অনলাইনে বেশি একটা কিছু করি না, আমি ভয়ে আছি এই জন্য আর কি। কিন্তু ফেসবুকে, ফেসবুকের কোনো তথ্য কিন্তু ফেসবুক কখনো কাউকে দেয় না। আপনি একটা ছদ্মনাম তৈরি করে, ছদ্মনামে নাম দিয়ে আপনি মানে লেখালেখি করতে পারেন, একটা ফেক পেজ তৈরি করে সেটা দিয়ে লেখালেখি করতে পারেন, সেটাতে আপনার কোনো বিপদের আশঙ্কা আমি দেখি না, কারণ ফেসবুক কখনো তাদের ইনফরমেশন বাইরে প্রকাশ করে না। ফেসবুকের এটা যে হ্যাক করে সেটা কিভাবে কি করে, তাহলে হ্যাক করে আপনি এই হ্যাক যেন করতে না পারে, সেই জন্য আপনি ইমেল অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার দিয়ে ইয়া করে রাখবেন, তাহলে আর কেউ হ্যাক করতে পারবে না। হ্যাক করা তো সহজ না ভাই, হ্যাক করার জন্য আপনার আপনার ভুলের কারণেই হ্যাক করতে পারবে, আপনি যদি ভুল করেন তাহলেই হ্যাক করতে পারবে। আপনি ইউটিউবে গিয়ে লিখবেন যে কীভাবে ফেসবুককে সিকিউর করা যায়, সেটা লিখে দেখবেন, ওরা ফেসবুক ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আছে, সেখানে ওরা আপনাকে ট্রিক্স শেখায় দিবে কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টটাকে একদম
করে রাখতে পারেন যেন কেউ আর হ্যাক করতে না পারে, ঠিক আছে? ইউটিউবে ঢুকে দেখেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রল করছে info@sanshoy.com, এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস, এখানে আপনি মেইল করতে পারেন, ঠিক আছে? এটা না, আচ্ছা আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি, স্ক্রিনশট দিয়ে রাখছি। আর আচ্ছা তাহলে আজকে হ্যাঁ বলেন বন্ধু, তাই হবে। আমার যে ওয়াইফ যে ফ্যামিলি আমাদের থেকে আরো কট্টর, কঠিন, মারাত্মক অবস্থা। তো আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা ইসে আসছে, অর্থাৎ সেও খুব কট্টর ছিল, কিন্তু তাকে অল্প অল্প করে করে 2017 সাল থেকে এখন পর্যন্ত সে জানে না যে অবস্থা আমার, কিন্তু আমি অল্প অল্প করে প্রতিদিন একটা ওই সংসারের কথা বলতাম, এই এই সমস্যা। যেমন আজকেও একটা কি যেন বললাম, সরি ভুলে গেছি আমি, আজকে যেন কি একটা এরকম সংসার কথা যে ইসলামে এটা, ও সরি মনে পড়ছে, যে বিবাহের বিবাহের কথা, যে একজনের 4টা বিবাহ করতে পারে। তো সেই ক্ষেত্রে তখন সে এটা কি করলো, যে এটা তো কি না, ঠিক না? তারপর বললাম যে এটা আহমদুল্লাহ বললো যে যদি এটা তুমি ঠিক না বলো তোমার তো ইমান চলে যাবে, হ্যাঁ যে ইমান চলে যাবে। তখন কয় যে তাহলে তো ঈশ্বর আমার কয় যে তাহলে আপনি তো তাহলে ই করতে পারেন, আমি তা কি বলবো আমি ভুলে গেছি। যাক এখান থেকে তার একটা ই করেছি। তো মোটামুটি এখন যেটা অনেক দূরে গেছে, আমি মাতুব রাজাদ ভাইয়ের সাথে কথা বলছিলাম অনেকদিন আগে, সেও বলছিল যে আপনি ই করে না জানেন না, আপনি আস্তে আস্তে করে আগান, আর আপনাদের ফ্যামিলি সহ যদি আপনি তাদেরকে ইচ্ছে আনতে পারেন তাহলে। তো এটা খুশি, মোটামুটি অনেক টাকা আগে গেছে। সেদিন শুনছি যে আমার শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করছে বিষয় নিয়ে, যে তারা বলে আবার সেই ইসলামের এই যে অসঙ্গতিগুলো এগুলা তাদের কাছে বলছে। তো এই অবস্থায় আছি আর কি, চলতেছে। আচ্ছা খুবই ভালো লাগলো আবুল হাকাম ভাই আপনার কথা শুনে, ঠিক আছে? তাহলে আজকে বিদায় জানাই, আরেকদিন কথা হবে আপনার সাথে, ঠিক আছে? নিশ্চয়ই, আমার এখন একটু কাজ আছে, চলে যেতে হবে। ঠিক আছে, ভালো থাকেন। আপনার আপনাকে আমি চিনতে পেরেছি, আপনার আমি বুঝতে পেরেছি আপনি কে, আপনার সাথে আবার ভবিষ্যতে কথা হবে। ভালো থাকবেন ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মেইল করো আপনার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন।